চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। তো যা হোক, আমার প্রতিপক্ষে যিনি আছেন, শরীয়তের ভূমিকায় যিনি আপনাদেরকে সারাটি রাত ব্যাপী গান শোনালেন, যাহা প্রশ্ন ছিল অত্যন্ত চমৎকারভাবে জবাব দিয়েছেন, জবাবের মধ্যে তার কোনো অভাব সে রাখে নাই। কিছু হয়েছে, একটা মোবাইল হারাইছে। হ্যাঁ, যদি কোনো ভাগ্যবান তরিকতের মাহফিলে মোবাইল পাইছে, গোসর আপনি দিবার চাইছেন, পাইছে, ও দয়াল চান পাইছে, আপনারা নিয়ে যান। এসব দরবার থেকে কোনো কিছু হারাইব না, হারাই বলে মসজিদ করে যায়, ওই আড়াইলে আর পাইবেন না, ওই আড়াইলে পাইবেন না, এইসব ধরনের পাইব। ওই যে আপনি আড়মারা করে যান, বইরা পর যান, যদি কোনো লোক কোনো কিছু হারায় তাহলে ম্যাক দেখো এই দিবেন, ইচ্ছে করলে মুখ ব্যক্তির যদি কোনো কিছু হারিয়ে গেছে কার, আমরা পেয়েছি উপযুক্ত প্রমাণটা দিয়ে আপনার জিনিস আপনি। তো সব আমি নাকি ছয় সাতটা গল্প দিছি আমাকে স্বপ্ন সরকার কয়। তো আসলে গল্প টল্প আমি দেই নাই, তুমি মানে আমার গান গুনে খেয়াল করে শুনতেছ না। আমি কইছিলাম যে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, তারপরে হলো ভার্সিটি, এ কথাও কিন্তু কইছি যে ওই সরে সরে পড়াও কিন্তু ভার্সিটির মধ্যেও কি কইছিলাম না কথাগুলা? তুমি এগুলো মন দিয়ে আমার গান শুনতেছ না, মন দিয়ে শুনতেছ কিন্তু কলম দিয়ে লেখতেছ, তোমার কলমের কালি হলো দোষ, তোমার কলমের কালি হলো ভেজাল, এই খুচা খুচি পাতা পাতি এগুলো হলো খালি ভেজাই লেখা। খেয়াল করে গান শোনো, আমি কি কই তাই শোনো। তুমি প্রশ্ন আমার কইলে যে আপনি এতক্ষণ টাইম নিলেন, নজরুল বয়তি আর মাখন বয়তি গান গাইছে, উনি খালি দাঁড়াইছে, আর একজন যে বয়তি আছে ওনার তালি নাই। তা আমি গান গাইছি 1 ঘন্টা 9 মিনিট, তুমি গান গাইলে 1 ঘন্টা 22 মিনিট। এই যে আমি হিসাব করে দেখছি, যখন দাঁড়াইছি টাইম করে দাঁড়াইছি, যা বসছি তারপরও দেখছি, তুমি যখন কইছ তখন মোবাইল দেখছি, এখন বসলাম মোবাইল আমি দেখলাম, এক খাবারে প্রমাণ। তাতে তুমি এই কথাটা কইয়ে মানে তোমার কথার আগা বাসায় মিল নাই। এই যে আমার একটা প্রশ্ন আগে না উত্তর আগে আমার মনে হয়েছে, মানে বদনাম হইল ভাঙ্গা, পায়খানায় গেছে পানি খরচ করার জন্য, তো পায়খানা শেষ করতে করতে পানি জায়গা হইল। হ্যাঁ, আলেম সাহেবের কাছে ফতোয়া দিছে মাছলা জানবার চাইছে, কলে পায়খানায় আমার বোধ নিল ভাঙ্গা, পায়খানায় পানি ভরে নিয়ে যাই কিন্তু টয়লেট শেষ হইতে হইতে আমার পানি সব। তো উনি কয়ে যে হালাই কি ব্যাকিল ফুরিয়া যাইটা আমি কি করুম, তো উনি কয়ে দিছে আগে পানি খরচ করো পরে পায়খানা হইল। আগে হইলো পানি খরচ করো গেছে পরে পায়খানা করো গেছে, আমার স্বপ্ন করছে এরকম ছেলেবেলা, আগে হইলো পানি খরচ পরে হইলো পায়খানা। ছয়টা গল্প দিলেও প্রশ্ন করছে এবার 73টা, আবার কেউ সময় নেন। হ্যাঁ, কলে মুরগ এত বড়, কলে অত বড় মুরগ আয় না, কলে বেড়া তলে হাত দিয়ে ক্বিশটা দায়রা কইছে, 24টা দায়রার নাম কি এটাও কইছে, 24টা দায়রার 24টা কর্ম আছে, তাহলে 24 কয়টা হয়, 24টার মহাজন আছে কয়টা হইল, হ্যাঁ 3 24 কত হয়, 72টা প্রশ্ন করছে, আবার কোভনির কথা একটা কইছে, তাহলে কয়টা হয়েছে, শরীর সরকারের কি মিশা কথা কয়টা কি, 73টা প্রশ্ন করছে তো 1 ঘন্টা লাগবেই, আর তোমারে খালি কইছি বাকি জায়গাটা কার, তুমি খালি কইছো আল্লাহ, তোমার প্রশ্ন শেষ।
খুব খেয়াল করে কথা কো, খুব খেয়াল করে কথা কো। মেয়ে মানুষ তো, মেয়ে মন তো কমল টমল হয়, কিন্তু এর কমল মনটা একটু শক্ত শক্ত ভাব দেখে বলেছি। হ্যাঁ, জননী জন্মভূমিশ্ব স্বর্গদপি করিয়াছি, জননী আর জন্মভূমি ইহা স্বর্গের চাইতে অতি উত্তম। এটা কি তার একটা শ্লোক, জননী জন্মভূমিশ্ব স্বর্গদপি করিয়াছি। তোকে মা কে ডাক দিছি, খুব খেয়াল করে শোন। কোজ গোসলের কথা কইছি, আসলে ওইটা কইছি, নামাজ টামাজ আমি কই নাই যে নামাজ বাদ দিই না, নামাজ পড়ে না, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই। কিন্তু লাফতোয়া ইলাল আশেকিন, আল্লাহর আশেকানের কোন দলিল ফতোয়া? আগে এক ডিসিমাল জায়গা কিনছে, পঞ্চাশ ডিসিমাল জায়গা কিনছে, ওর দলিল হয় নাই। মা বাপ চাচারা কইছে ওই খেত খাইবে তুমি, আর এই খেত খামইল, আর এখন এক ডিসিমাল কিনলে আগে হইল, তার মধ্যে টাকা বিশ হাজার বাকি, কিন্তু আগে দলিল দে করে নাই, ক্যান করে নাই, এখানে সুরের জামানা আছে। ইমানদারের জোর কম, বেঈমানের জোর হইল বেশি। কথাটা কি খারাপ কইলাম? মূল কথাই যাব, কাউকে গিবত করবো না আমি নাকি লা কি ভাবি আলাই রাব্বি কুমার তো কাজ দেবেন। এটা ৩৩ বার বলছে, উনি বলছে ৩১ বার, এটাও আমি শুনলাম। তুমি ভালো করে খেয়াল করে দেখো, একটা বার যদি কম থাকে তাহলে এই সুরার কথা আর কোনোদিন মনছে আমি কমো না। এটা গুই নে পইরে তারপরে কইছি। হ্যাঁ, কলে ভাবি আলাই রাব্বি কুমার তো কাজ দিবান, আল্লাহ কইতেছে আমার কোনো নিয়ামত অস্বীকার করতে, তা আমি নাকি শরীয়ত অস্বীকার করছি? না, তোমার শুনতে বলেছি, তোমার শুনতে বলেছি, আমি কইছি যে আমি তোমার শরীয়তের মধ্যে ছিলাম, আসি এবং থাকবো, তো বার্ষিকীতে আসি, ছাত্র হয়ে যাব না, কোনোদিন গেলে কি হয়ে যাব। এখানগুলো খেয়াল করে তোমার শুনতে হবে, খুব খেয়াল করে শোনো না, বিচার গান তো, কথায় কথায় বিচার, বিচারে বিচারে গান, এর নাম হলো বিচার গান। আমি আর কোনো উদাহরণ টা দিব না, তবে খুব মারাত্মক প্রশ্ন করছে, কোপনির কথা দায়রা মায়রা দেওয়া কিছু হইব না। ও আবার কইছে আমি একটা জবাব দিতাম, কি অনেক বয়াতিরা নাকি কয় হুশদর দম নে বাজারে কদম, এগুলো হলো দায়রা। আবার এইটাই উনি আবার কইছে আপনার কাছে আমি এইসব প্রশ্ন আসা, আবার উনি কইছে এগুলা কিন্তু আপনি কইন না। তাহলে এইদিকে দেখা যায় উনি আমার মনের খবরও। হ্যাঁ, আমি হয়তো কইবে চাইতাম, কিন্তু উনি আগেই কয়ে দিল যে এগুলা কিন্তু আপনি কইন না, এগুলা কিন্তু আপনার কাছে থেকে আমি আশা করি না। দেখ মনের খবরও যখন তুমি কইছ, আমি এগুলো কমই না, যেটা সঠিক দায়রা আর ওগুলো হলো স্টেশন, আর ওগুলো হলো স্টেশন আর দায়রা কখনো এক। দায়রা কথা হলো কোপনির কথা বলছে, কোপনি দিয়ে কোপনির কথা বলতে, কোপনির কথা কইছে লালন ভোগীর। এই যে লেখাটা কি আগে কি সিরাজের আগে কি জোরে কো, ও আমাকে বাসিয়ালাই কইছে যে এই কথা পারবো না, দেখেনি যেগুলো কইছে কিনা শুনেন, কইছে কলে তা আমি যে পারবো না তাহলে উনি কই দিবানি? তুমি তো প্রশ্ন উত্তর দিলে না, যদি উত্তর দিয়ে তাহলে হেরে দিয়ে কয় দেব। ইলেকশন হলে আগে ফকির, পরে হইল সিরাজ। ফকিরি খুব কঠিন, ফকিরি কি গাছের গোটা যা তুমি খাবে পেরে, ওটা কখনো করতে হয় না, আপনি আপনি গড়ে উঠে। ফকির এত হস্তাগতা না। এই কিছুদিন আগে ফেসবুকে দিছিল ওই তোমাদের কুষ্টিয়া এলাকার এক লোক, নামাজ পেরে কপাল হয়েছে দাগ, দাগ হয়ে ফুলছে, ফোলার পরে ফুড় হয়েছে, ফুড় হয়ে পাকছে, তারপরে পচছে, তারপরে ওন থেকে ৩৩টা কীট জন্ম নিছে। আমি খালি আল্লাহর কাছে এক কথা কই, আল্লাহ যদি হাসর নাসর বলতে যদি কোনো কিছু থাকে থাকা পারে, কিন্তু আমি দেখি নাই ওটা, ওটার মধ্যে আমি আল্লাহ রসুল্লে জিজ্ঞাসা করছিল হাসরের মাঠ কব হইব, তুমি আমার হাসরের ভয় দেখাও, কি আমাদের ভয় দেখাও, দুজকের ভয় দেখাও। হ্যাঁ, মানুষ কোনোদিন বেহেস্তে যাবে না, মানুষ কোনোদিন বেহেস্তে যাবে না, মানুষ কোনোদিন আল্লাহর দেখা পাবে না, মানুষ কোনোদিন দুজকেও যাবে না।
মাওলা জালালউদ্দিন বলেছে সবাবার গুণ যখন পরিপুষ্ট হবে ওর দেহটাই জান্নাতে পরিণত হবে। কেউ কোনোদিন আল্লাহর দেখা পায় নাই, এক তিন সবার জন্য নবী, একজন রসুল, একশো তিনশো ষাট জন অলি, আল্লাহ, গাউস, কুতুব, পাগল, মাস্তান, এক লক্ষ মতান্তর, দুই লক্ষ চব্বিশ হাজার পীর পয়গম্বর অলি, আল্লাহ, গাউস, কুতুব, এরা কেউ কখনো আল্লাহর দেখা পাইছে? নবী মেরাজে গিয়া আল্লাহরে পাই নাই, দেখছে নিজেরই জোরেগঞ্জ সুবহানাল, তা আল্লাহরে এই নিজের স্বভাবের গুণ যার প্রতিষ্ঠিত হবে তার দেহটাই জান্নাত হবে। মানুষ সাইয়ুন সামিউন বাসিরুন, মানুষ যখন সামিরুন বাসিরুন কুদিরুন সাফাতি, এই সাফাতি করার দরজার মধ্যে গিয়ে পৌঁছায় তার দেহটাই জান্নাতে পরিণত হয়। আল্লাহ কয় তুমি ওই আবাদত করো নফস হে মতমাইনা, আবাদত করে তুমি নগদ জান্নাতে বসবাস করো। আর রাবি শাস্ত্রকার, গীতিকার এবং তাফসিরকারক ব্যাখ্যা করছে মানব জান্নাত কাকে বলে। আল্লাহ কইল কোরআনে মানব জান্নাতে কি হয়ে যাও, দাখিল হয়ে যাও। তাফসিরকারকের মাথায় নষ্ট হয়ে গেছে, মানব জান্নাত কয় কারে। তাফসিরকারক ব্যাখ্যা করছে একটা ভক্ত যখন তার গুরুর বাড়িতে থাকে, গুরুর সঙ্গে থাকে, সে নগদ জান্নাতেই বসবাস করে। এ অনুমান না, তোমার না অনুমান, তোমাকে খালি হুড় দিব, পরি দিব, তারপরে আপেল কমলা দিব, এমন চেহারা থাকবো, কাপড়ের ভিতর দে, তার কাপড়ের ভিতর অঙ্গ প্রত্যঙ্গ সবই হুই নে আমাদের দেশের মুন্সিরে সুবহানাল্লাহ কই এ আর ফালতো দেয়ই, ওই যে তসবি আর ওটা নামায় না, কিন্তু তসবি নামায় না, তসবি যে কেন দিছিল ওরা জানে না। মক্কায় যখন রসুলের কাছে শেষবারের মতো আত্মহতি করছিল, এরা স্বভাব ছিল চরিত্রহীন, মানে মেয়ে দেখলেই রাস্তা দিয়ে যাইতো, রাস্তা দিয়ে মেয়েদেরকে জড়িয়ে ধরতো, স্তনে হাত দিত, গুপ্ত জায়গায় হাত দিত। আল্লাহ রসুল কইল, কিছু সাহাবারা কইল, হুজুর যারা শেষে আপনার কাছে তওবা করছে এরা আপনার মান সম্মান একবারে। কইলে কাম করো কি করে, কইলে এরা মানুষে যাই হাইটা তাকে জড়িয়ে ধরে গুপ্ত অঙ্গে হাত দেয়, মানে খারাপ যে না করে, তসবি দিয়ে দেবা, ওরা খালি তসবি গুনার তালেই। আমার মুখ ছুটাইও না, মুখ ছুটাইলে বলে হ্যাঁ পর্দা মর্দা সব উঠে দেবো নিয়ে। একটা গান তোমার শোনাই, হ্যাঁ একটা গান তোমার শোনাবো, অনেক গান অনেক কথাবার্তা করলাম। আমি যে কোনো এক বয়াতির কইছিলাম তোর কব্বর দে থে যামো যদি তুই ওহাবিপন্থী, আমার টাঙ্গাল এক বয়াতির কইছিলাম মঞ্চে দাঁড়িয়ে তোর এনে কব্বর দে থে যামো যদি ওহাব দিব, একটা কথা ওহাবি মার্কা গস, কারণ ওর কোনো বেলি নাই, ওরা সম্পূর্ণ হলো একবারে, ওটার কোনো কাগজ পাতি নাই। সুফিবাদের জন্ম হয়েছে কোথায়, মসজিদে নববীর বারান্দায় অদ্যাবধি পর্যন্ত তাদের পায়খানা পেশাবখানা, পায়খানা পেশাবখানা। দয়াল নবী পায়খানা করছে, কোনো সাহাবাই খুই যাই ভাই নাই, পায়খানা করছে মাটি ভাগ হয়ে পায়খানাটা ডেবে গেছে গা। সাবধান, ফকির গো বিরোধিতা করো না, পক্ষে থাইকো কখনো সমালোচনা। বিরাট এক বাদশাহ চাল ব্যাগ মাজার ভেঙে হালাইছে, ভাঙতে ভাঙতে আজমির শরীফে খাজা বাবার মাজার ভাঙবার গেছে, ওনার মাস্টারই গেছে বলছে মাজারে সালাম দিবি, সালাম দেওয়ার পরে উত্তর না নিব ওই মাজারটাই ব্লেজার দিয়ে কি করবি, ড্রেজার দিয়ে ভেঙে গেলে খাজা বাবার মাইনুদ্দিন চিস্তির মাজার, একশো উনপঞ্চাশটা মাজার ভাঙছিল বাচ্চা আলমগীর, শেষে খাজা বাবার মাজার ভাঙার জন্য গেছে, যেই সালাম দিছে আসসালামু আলাইকুম আহলাল কবর, কবর কি আর মাজার এক, কবর হলো পচা গলায় ভরা আর মাজার হলো আলোকৃত ঘর, আর রওজা হলো নূরের ঘর, রওজা কবর মাজার এই তিনটা কখনো এক হইতে। সাধারণ মানুষের ওই কবর, ওলি আল্লাহর হলো মাজার আর দয়াল নবীর হলো রওজা, তো যেই সালাম দিছে কবর আসসালামু আলাইকুম আহলাল কবর, মানে নূর নাই। তারপরে কয় যা হুকুম যে যাও ডেজার দিটা ভেঙে ফেলাও, যেই বাঙ্গার জন্য আহ্বান করছে ওনে আদেশ করছে অমনি বলে দাঁড়াও আলমগি তুমি কার মাজার ভাঙতেইছ, বলে কেরা তুমি, কয় আমি খাজা মাইনউদ্দিন চিস্তি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, কলে যে আমি সালাম দিলাম উত্তর নিলেন না আপনি কন মাইনউদ্দিন চিস্তি, কয় তুমি যখন প্রথম সালাম দিলে তিনবার, প্রথম দিলে একবার তখন আমি আল্লাহর সাথে আরশ আজিম একটা মিটিংয়ের মধ্যে ছিলাম,
দ্বিতীয়বার যখন দয়াল নবী রওজায় আসলাম, বললাম হুজুর আমার মাজার তো ভাঙতে আইছে বাদশাহ আলমগীর, তো দয়াল নবী আমার কইলো আর বিলম্ব করো না, তাড়াতাড়ি তোমার মাজারে চইলা যাও, আসতে আমার দেরি হয়েছে, এই জন্য আমার তোমার সালাম নিতে একটু দেরি হয়ে গেছে। তখন বাদশাহ আলমগীর কইলো যে আমি তো তোমারে দেখি না কিন্তু তোমার কথা শুনি। তখন দয়াল নবী কি দয়াল খাজা বাবা বললো, ও আলমগীর আমি ঠিকই তরে দেখি, তুই যে আমারে দেখবি এই চক্ষু তোর মধ্যে হয় নাই। কয় হুজুর আমার মাফ করে দেন, আমি জীবন আর এই কাম করুন না, কাম কাম করুন না, ভালো হয়ে গেলাম গাছকে দিয়ে। কয় তোর মাফ করুন যাবো না, মাপ তখনই হবে যতগুলো মাজার ভাঙছ তোর নিজের রুজি করার টাকা দিয়া ওই পুনরায় সেই মাজারগুলো যদি আবার। এই আজমির শরীফের সেই ডেকটাও কিন্তু বাদশাহ আলমগীরের দেওয়া। শেষ আলোচনাও নাই আর প্রশ্নও নাই, ওই যে কইছে না গান গাইতে গাইতে আজান দিব, মানে উনি আজান বলতে ঠেকিয়ে দিছে, আমার কোনো কথা নাই। আমি দেওয়ান রশিদের একটা গান, এই জিটকার প্রাণ পুরুষ দেওয়ান রশিদের একটা গান শোনাবো, সেজে সজে সাজ। কোপনির কথা বলতে হবে, কোপনি হলো তিন কোণা বিশিষ্ট, এটা লালন সাইজি ব্যবহার করে, লালন সাইজি না সবাই ব্যবহার করে, ফকিররা ব্যবহার করে। নারী ঋতু হলো মাসে মাসে, পুরুষের ঋতু হলো চার মাসই, নারী ঋতু মাসে তিন দিন, নারী ঋতু মাসে কয় দিন? তিন দিন, ওর মেয়ের থাকে সাত দিন, একাদশী থেকে সন্তান হওয়ার পূর্ণিমা পর্যন্ত হলো টাইম থাকে বাবা। নারী ঋতু মাসে মাসে তিন দিন হয় আর পুরুষের ঋতু হয় বছরে কয় দিন? চার দিন, আশ্বিন আষাঢ় পৌষ চৈত্র, এই চারটা মাসে চারটা বিশু, চারটা স্তর, চারটা সাবজেক্ট, আশ্বিন আষাঢ় পৌষ চৈত্র, স্থল বিশু, জল বিশু, আদ্যা বিশু, মহাবিশু, ওরা তিন কানি বিশিষ্ট একটা লেংটি বা কোপনি পরে থাকে, ওই বস্তুটা যখনও কখনো মাটির মধ্যে পড়ে না হারিয়ে যায় ওটা ধৈরা রাখে। তারপর একটা মন্ত্র আছে, মহামন্ত্র, যে নাম নিলে জীবের পাত কি সারে, জীবের কি সাধ্য আছে এত পাপ করে, ওই নাম নিয়ে ওই বস্তুটা যদি দেহের মধ্যে ঢুকাইতে পারে ওর দেহ থেকে কখনো আজরাইল জান কবচ করে। এই জন্য কইছিলাম গোয়ার বসম উড়ে যাবো গা। আর বলা হয়েছে তবে নারী ঋতু মাসে মাসে এটা লাল বর্ণ, পুরুষের ঋতু চার মাসে এটা হলো সাদা বর্ণ, লোহিত বর্ণ লাল, শ্বেত বর্ণ হলো সাদা। দেহের ষাট ফুটা রক্ত মন্থন করলে এক ফুটা বিষ, ষাট ফুটা বিষ মন্থন করলে এক ফুটা রতি, ষাট ফুটা রতি মন্থন করলে এক ফুটা মতি, ষাট ফুটা মতি মন্থন করলে ওর ভিতর থেকে বের হয় একটা জ্যোতি। রক্ত আর বীজ এক না, বীজ আর রতি এক না, রতি আর মতি এক না। বীজেও মানুষের জন্ম হয় না, রক্তেও মানুষের জন্ম হয় না, রতির জন্ম হয় না, মতির মধ্যে হলো জন্ম হয়। এই রতিটাই গুরুর চরণে দান করতে হয় এবং গুরুর চরণে তার সেবা দিতে হয়। ইহা ছাড়া কখনো একটা ভক্ত সে হতে পারবে না। তাই গোসাই গুরু কি বলছে, গুরুকে তুই দান কর কামরতি, যদি গ্রহণ করে গুরু গোসাই আর তো জীবের ভাব নাই। এবার হতে পার হদি ভবনদি, দেখবি কত চান্দের মেলা, খেলবি কত প্রেমের খেলা, প্রকৃত মদনের জ্বালা কাম দেহেতে। শেষ আলোচনা, ওরে এমন সুসাজে যে জনে তোমায় সাজাই, পরে মায়ার কুহাকে ভুলে আসিস তারে, সেজে সজে সাজ করিও সেই কাজ, নইলে পাইবেলা বিচারের দিনে, সেজে সজে সাজ এ বিশ্ব সংসারে মন শ্বেতমহারা
এ বিশ্ব সংসারে স্তরে স্তরে সাজালো বহুরূপ বিষাদ বনয় পবন কুসুম কানন বনয় পবন কুসুম কানন যে জন্তু পশু নারীতে সাজায় মাওলানা সেজে যদি কুরআনে না বুঝে সাদেরি মাওলানা আসিবে না কাজে মাওলানা সেজে যদি আসিবে না কাজে হইয়া আলেম সাজিলে জালে হইয়া আলেম সাজিলে জালে নান্নদের তত পরিবে গলায় দেওয়ান রশিদ কেঁদে বলে আমার মুর্শিদের চরণে ওই সাজের কাজ যেন আমাতে না ঘটে দেওয়ান রশিদ কেঁদে বলে আমার আমাতে না গড়ে দয়াল আমি নিরুপায় আমায় রেখো রাঙা পাই মুর্শি আমি নিরুপায় দয়াল আমি নিরুপায় আমায় রেখো রাঙা পাই দয়াল পরে মায়ার কুহাকে ভুলে আছি তোমার আল্লাহ রসুলের সাহাবা কইছিল হুজুর হাসরে মাঠটা কো হইব কই হাসরে হাসর হাসর কইতেছো হাসরের মাঠের জন্য কেমন পুঁজি তোমার কাছে আছে তুমি একবার আমাকে বলো আর কথা কয় না পরের দিন কয় বলো তাও কথা কয় না তৃতীয় দিন কয় বলো তুমি না তো হাসর হাসর করো সাহাবাটা খুব অনুগত ছিল কইলো হুজুর হাসরের মাঠে আমার তেমন কোনো পুঁজি নাই তবে আমার একটা পুঁজি আছে সেই পুঁজিটা হলো আমি মন প্রাণ দিয়ে আল্লাহ রসুলকে ভালোবাসি জোরে জোরে কম সোহান আল্লাহ রসুল ওই ভক্ত কাটাকে টান দিয়ে বুকে নিয়ে বলেছিল বাবা রে তোর হাসরের মাঠ আর হবে না রে বাবা তোর হাসর এই দুনিয়াই হয়ে গেল লালন সাইজি বলছে কেয়ামত হচ্ছে কবে হবে কবে হচ্ছে সদয় বাবা যখন মায়ের কাছে যায় তখন বাবার কেয়ামত হয় যে যখন মারা যায় তার রুজ কেয়ামত ওই দিনই যে যেদিন মৃত্যুবরণ করে তার জন্য ওই দিন রুজ কেয়ামত বাবার আদ্যশক্তি যখন হারিয়ে যায় মহামন্ত্র রতি যাকে বলা হয় তখন বাবা হারিয়ে যায় মা জীবিত হয়
আমাদের ময়মনসিংহের জালাল খা গান লিখছে, বাবার যেদিন মৃত্যু হইল ওই দিন মা যুবতী ছিল, সাপের মণি ব্যঙ্গে নিল ময়ূর বালায় কি কারণ, সাপ আমার বাবা, ব্যাঙ হলো আমার মা, মণি হলো বিষ, যখন বাবার বিষ মায় নিয়ে যায় তখন বাবার হারিয়ে যায়, মারা যায়, কতন হয়, ধ্বংস হয়, ব্যানিশ হয়, প্রলয় হয়, কেয়ামত হয়, কিছু হয়ে যায়। অনেক কথা বললাম, ব্যক্তিগতভাবে আমি কোনো কথা বলব না, শেষ প্রান্ত যার সাথে আমি গান করলাম অনেক ভালো ভালো প্রশ্ন করছে, ২৪টা দায়রার মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারিফত আছে, তুমি খেয়াল করে দেখো ২৪টা দায়রার মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারফত আছে, ৫টা আত্মা আছে, রোহে কুৎসি, রোহে হায়ানি, রোহে নাবাদি, রোহে জামাদি, রোহে ইনসানি, ৫টা রস আছে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, তারপরে হলো ফুল ফল নীর নূর মধু, এ হলো ৫টা, এই পঞ্চরস ৫টা, ১০টা ৫টা প্রেম আছে, সক্ষ শান্ত দাস্য বাৎসল্য মধুর, আর জ্ঞান হলো ৫ প্রকার, চৈতন্য অচৈতন্য দিব্য সাধারণ অসাধারণ, এই ৫টা, এই হলো ১৫টা, আর ওই প্রেম নিয়ে হলো ৫টা, এই ২০টা, আর শরীয়ত তরিকত হাকিকত মারিফত, এই হলো ২৪টা দায়রা, ২৪টা দায়রার ২৪টা ধার প্রান্তে ২৪ জন ফেরেস্তা আছে, আর দেহ মোতাবেক এই ২৪টা দায়রার মহাজনই হলো যার যার পীর কেবলা, এই দায়রা যদি তোমার পীর তোমার না বুঝায় তাহলে কখনো এইগুলা বুঝতে পারবে না, এইগুলা হলো দায়রা। তো দায়রার কর্ম কি এটা করতে হবে, ওই যে মারফতের কর্ম কি, তরিকতের কর্ম কি, হাকিকতের কর্ম কি, পঞ্চরসের কর্ম কি, পঞ্চপ্রেমের কর্ম কি, পঞ্চপিয়ালার কর্ম কি, এই যে শোনেন বাবারা পেয়ালা হলো কয়টা, কয়টা পেয়ালা, তরিকা যদি ৪টা হয়, তরিকা তখন ৪টা না, ওয়াশ করণের তরিকা নাই কি কন, হে তরিকার নাম কি ওয়াসিয়া, এই ওয়াসিয়া হলো ওয়াশ করণী পাগলার তরিকা, তাহলে তরিকা কয়টা, ৫টা, এই ৫টা তরিকা পেয়ালাও ৫টা, একটা হলো মধুর পেয়ালা, একটা হলো দুধের পেয়ালা, একটা সরাবান্ত হরের পেয়ালা, জহরি জব্বরি নুরি আর হলো মধু, এই চার পেয়ালা, আর গুরুর কাছে আছে হলো খুদ পেয়ালা, গুরুর কাছ থেকে খুদ পেয়ালা সংগ্রহ করলে ওই ৪টা পেয়ালার কর্ম করলে ওর দেহে আর জরা বেঁধি থাকবে না বাবা, এই হলো কর্ম, ওই দায়রার কর্ম, এত কথা ভাঙা যাবে না, হাতে হাড়ি ভাঙা যাবে না, ছোলা কলা কখনো বাজারে, যদিও দেবতার ভোগে লাগে কিন্তু ওটা বাজারে, সব কিছুর একটা চাবি আছে, এগুলা শিখার জন্য গুরুর কাছে নিগুড়তম একটা চাবি, নিরলে গুরুকে পাইলে সব কথা জিজ্ঞেস টিজ্ঞেস কইরে আপনারা গুরুর কাছে জেনে নেবেন। শাহাবুদ্দিন চান্দের বাবা হলো সিরাজ চান্দ, এই ধামরা এলাকায় এতগুলো মানুষ অনেক আসরে হয় না, বুসাই চান বাদ দেন, বুসাই পাগলা তো আল্লাহর উলি, জোনা পাগলা, বুসাই পাগলা, এদের দরবার তো মানুষ হয়ই, কিন্তু তারপরে যে মানুষগুলো এই এতটি মানুষ সন্ধ্যারাইতেই কিন্তু হয় না, এখন আমি দেখছি অনেক মানুষ, রাতও শেষ, আমি একটি বিচ্ছেদ গান বলবো, তার বসে যাব, সকলের কাছে দোয়া চাই, আল্লাহ রসুল একটা কথা সাহাবাদের উদ্দেশ্যে বলেছিল, হে সাহাবারা কথাটা শুনে রাখো, কোনো সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে সে যেন জান্নাতের দরজা জানালায় চুম্বন করে,
সাহাবাটা কইল, হুজুর আমার তো মা নেই, আমার তো বাবাও নেই, তাহলে আমি কোথায় গিয়ে চুম্বন করব? কয়, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে গিয়ে চুম্বন করবে? এই যে আমাদের ঢাকা ইসলামী ফাউন্ডেশনের অধ্যক্ষ ডক্টর এম এস জলিল একটা বই লিখছে, এই বইয়ের মধ্যে লিখছে মানজার রাকাবির ওয়াজাবাত লাহু সাফাতি, অর্থাৎ নবীর হজ শেষে নবীর রওজা যারা জিয়ারত না করল ওরা হলো নান্নতি। আর রসুল বলছে যারা কাবা শেষ করে আমার রওজা জিয়ারত করলো ওদেরকে আমি পরিশুদ্ধ করে ওদের জীবনের গুণাখাতা মাফ করে আমার উম্মতে মোহাম্মদি বানিয়ে দিই। অনেকে কয় মাজার জিয়ারত করা কি হারাম, না ওরা বুঝে না, অসংখ্য দলিল আছে। সাহাবা বলল আমার মাও নেই আমার বাবাও নেই, তাহলে আমি কোথায় গিয়ে চুম্বন? কয়, তুমি তোমার মা বাবার কবরের মধ্যে যায় চুম্বন দিও। বলল হুজুর ছোটবেলায় শৈশব কালে আমার মাও মারা গেছে আমার বাবাও চলে গেছে, কোথায় যে কবরটা খনন করা হয়েছে এটা আমার জানা নাই। কয়, তাহলে মাটির মধ্যে একটা কবর তৈরি করো, ওই কবরের মধ্যে চুম্বন করো। এখানে যতগুলো মানুষ আছে, আবাল বৃদ্ধ বনিতা স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভক্তবৃন্দ, এই দরবারে যারাই আছে এরা কেউ কইতে পারবো না যে আমার জীবনে আমি কোনো কিছু হারাইটাই। ব্যথা ছাড়া কোনো মানুষ নাই আমার শাহাবুদ্দি বাজানোর বাবাকে হারিয়ে। আমার কামাল ভাই শাহাবুদ্দিন বাজান আনোয়ার ফকির ওনার বাবাকে হারিয়ে আজকে এতিম হয়ে বসে আছে, এই পাশেই তো শুয়ে আছে গো। আজ যদি দয়াল থাকতো এই আঙিনাই মাঝখানে আসনটা দিয়ে ফুলের একটা মালা দিয়ে আমার সিরাজ চাঁদের বক্ষের সাথে আমার বক্ষটা মিশিয়ে একটা প্রেমের আলিঙ্গন করব, কিন্তু দেহদারী অবস্থায় আর তাকে আমি আর কোনোদিন ফেরে পাব না। আমার এই মাথা পাষাণেও ভাঙলে তাকে পাওয়া যাবে না। আল্লাহ রসুল বলেছে, আল্লাহ বলেছে কোনো সন্তান যদি তার মা বাবার একটা ফল কিনে দেয়, মা এই ফলটা তুমি খাইও, আল্লাহ কয় ওই ফলটা তোর মা খায় না রে, ওই ফলটা আমি নিজেই খাই, ওই ফলটা আমি নিজেই খেয়ে থাকি। দুই ভাই রাস্তায় যাইতেছে, বড় ভাই প্রশ্ন করে বলতে এই জগতে সবচেয়ে ভারী বোঝাটা কি? এই জগতে সবচাইতে ভারী বোঝারটা কি? ও তো ছোট ভাই, ও কখনোই বুঝতে পারে নাই ভারী বোঝাটা কি। আনুমানিক শরীফ প্রশ্নের উত্তর করছে, হতে পারে লোহা নইলে পাথর। আনোয়ার বাবাজি ইংরেজ ছাত্র, বাড়িতে এসে দেখলাম বাবাকে সাদা মার্কিনের কাপড় দিয়ে ঢাইকে খাটের মধ্যে শুয়ে রাখছে, আমার উমর চানকে, আমার নুরুচ্চানকে, আমার শরবত চান কি, আমার সিরাজ চান কি, কবে যেন আমার শাহাবুদ্দিন চালু যায়। হে ভক্তরা, যেদিন শাহাবুদ্দিন চালু চলে যাবে সেদিন বুঝবা মুর্শিদ হারাইলে কেমন লাগে। মুর্শিদ হারালে বৃন্দাবনটা তো খালি হয়ে যায় গো। কোন বৃন্দাবন? এই বৃন্দাবন না, এই দেহ বৃন্দাবন। এই দেহ বৃন্দাবনের বন মালি হলো আমার শাহাবুদ্দিন স্যার। ভাই, যখন আমার বাবার লাশটা আমি কাঁদে নিয়েছিলাম না, মনে হইল পৃথিবীটা আমার কাঁধের মধ্যে তুলে দিছে, আমি অমন ওজনদারি কোনো বোঝা বহন করতে পারি না। ভাই রে, আর একটা লার ভারী গো, যদি কোনো জোরার ভাই তার ভাইয়ের লাশটা কাঁধে নিয়ে থাকে,
তাই তো কবি গানে বলেছে, একবার এসে ওরে দেখে যা, ওরে আমাই দেখে এইভাবে নাই মর মাতা নাই মর পিতার নাই তো সুরার সিরাজ হারা কাঙাল যারা গো, ওরে তার দেখলে ইচ্ছে না, হারানোর কি সন্তানের কাঁধে বাবার লাশ যে জন বহন করি, তার মত আর হতবাগা নাই এ তীর্ণ বাবা হারা কাগাল যারা রে, ওরে সিরাজ সান আমার সিরাজ রয় কোথায়, আজকে আমায় তিন করে আমার বাবা রই, এইভাবে নাই মর মাতা নাই মর পিতা নাই তো জোড়া ভাই, ওরে একবার এই দেখায় হতে পারে শেষের দেখারে সাহাবুদ্দি বাবা দেখে যাইও
তার মুখ দেখে প্রাণ জু প্রভু তোর দিকে এই দেখাটা তরিকার ভাই শেষের দেখারে আক্রাম চান্দের গোলামরা দেখা যায় দেখলে ইচ্ছে না রে আমি বখবরা মনে দুঃখ বলবো রে দরজি নাই মনে মনের দুঃখ বলবো রে কার ব্যথার বিচার আমি যারে দিব ও শিরাচার সেই তো ব্যথা দিছে যে ডালেতেই বৈশর জেলা বাবার ওই ডালবে যারে দিব অসহাবুদ্ধি বাজানা সেই তো ব্যথা দিল ওরে আমি যে ডালেতে ওই সারে ছিলাম আমার ওই ডাল একুল অকুল দকুল ওরে সিরাজ কুল গেল তোর কারণে মনের দুঃখ বলব রে তার শুনে আবার দরদি নাই মুমুটি সিরাজ নাই মুমুটি ওমর সান নাই মুমুটি মনের দুঃখ বলব রে কার অতি আপন আমার মাজনী পরে মা
হইয়া গেছে, বক্ষবরা ব্যথা যখন কইতাম মা আয়ের কাছে, অতি আপন মাজননী, ওরে মা সৌ ফুরাইয়া গেছে, ওরে আমি বক্ষবরা ব্যথা যখন কইতাম মা আয়ের কাছে, আদর করে হাত বোলাই আমার মায়ে, হাত বোলাইয়া বদলি মনের দুঃখ বলবো রে কান শুনে, আবার দরদি নাই বলি মনের দুঃখ বলবো রে কান জীবনটারি আরে বিনি ভয়ে, হরে আমি পাইছিলাম একটা সাথী, সে আমারে সাইরে গেছে কইরা দূর ডাকাতি, জীবনটারি বিনিময়ে ওরে আমি পাইছিলাম এক সাথী, এইভাবে সে আমারে সাইরে গেছে কইরা দূর ডাকাতি, সরকার রশিদের নাই চাওয়া পাও, ওরে তার ব্যথা নিদু পরাণ মনে দুঃখ বলবো রে কান শুনে, আবার দরদি নাই মনে মনে দুঃখ বলবো রে কার শোন, ব্যথার বিচার যারে দিব ও ইংরাজ চান সেই তো ব্যথা দিল, ও সিরাজ ফেরালে তো ওই সার জিলাম আমার ওই ডালবে ভেঙে গেল, ব্যথার বিচার যারে দিব এই ববে সেই তো ব্যথা দিল, ও
যে ডালেতেই বই সারছিলাম আমার ওই ডাল বে ভেঙেই গেল। একুল অকুল দুকুল গেল ওরে আমার কুল গেল তার কারণে মনের দুঃখ বলবো রে কার শুনে আমার দরদি নাই ভুবনে শিরাত চান নাই ভুবনে অমর চান নাই ভুবনে শরবত চান নাই ভুবনে মনের দুঃখ বলব রে কার সর বক্ষবরা আমি ব্যথা লয়া মনের দুঃখ বলবো রে কার শুনে আমার শিরাত চান নাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার একটি চ্যানেলে রূপালী পরিবেশনা।